এভাবে ডিজাইনগুলো করতে পারেন, খুব ভালো লাগবে ডিজাইন। দেখুন আমি করে দেখাচ্ছি আপনাদেরকে মাঝে মধ্যে। এই দেখুন আমি এটা নিচ্ছি, এটা নিয়ে এখানে দিচ্ছি, তারপরে এটাই নিলাম, এখানে দিলাম যে তারার ছবিগুলো। এটা নিলাম, ছবি যেগুলো বড় বড় ছবি আছে এগুলো নিলাম। এগুলো যদি আগে থেকে আপনারা তৈরি করতে পারেন খুব ভালো লাগবে। দেখুন কয়েকটা দিলাম, দেখতে আর একটু ভালো লাগছে। এই কাজটা আমাদের হয়ে গেল। এবার যখন আমাদের কাজটা কমপ্লিট, এবার নিচের অংশে, নিচের অংশে কিভাবে ডিজাইনটা করছি দেখুন। একটা শেপ নিব আমরা, নিচের অংশে শেপ নিচ্ছি, সবচেয়ে উপরেই যাই। আচ্ছা, নিচের অংশে একটা শেপ নিব, শেপটা এখান থেকে টানছি, দেখতে পাচ্ছেন কিভাবে টানছি। প্রত্যেকটা কাজ ফলো করুন, আমি আস্তে আস্তে দেখাচ্ছি, তাড়াহুড়া করছি না। এবার এখানে একটা কালার দিয়ে দেব, আমি এই কালারটাই রাখি। আচ্ছা, এই কালারটাই ভালো লাগবে। আচ্ছা, এটাই ভালো লাগবে, এটাই রাখলাম। এবার যখন রাখলাম এটা, এবার কি করছি দেখুন, এর নিচে আমি আর একটা শেপ নিচ্ছি এই জায়গাতে। এখানে কিছু লিখবো, তাই ঠিকানা লিখতে পারি এরকম, এই জন্য আমি নিলাম, এন্টার মারলাম। এখানে কি করব, এখানে কালারটা সেটাই রাখবো, কিন্তু একটু ডিপ, হালকা, একটু হালকা। এবার ওকে, দেখুন কাজটা হয়েছে। এবার এই জায়গাতে আমরা কিভাবে সাজাচ্ছি সেটা দেখুন। প্রথমত আমি সৌজন্য লিখব, লিখার কাজগুলো দেখুন, দেখাচ্ছি কিভাবে করছি। এখানে আমি লিখব সৌজন্যে, সৌজন্যে এখানে লিখে রেখেছি, কপি করে এখানে নিয়ে যাবো, দিয়ে পেস্ট করে দেব, পেস্ট। সৌজন্যে এখানে রাখলাম, দেখুন সৌজন্যে লিখে রেখেছি আমি। এবার সৌজন্যে যখন লিখে নিয়েছি, এখানে রাখছি লিখাটাকে। সৌজন্যে লিখার পর প্রত্যেকটা লিখাতেই আমি কিন্তু দিব স্ট্রোক, স্ট্রোক আমি ব্ল্যাক দিব। ওকে করলাম, হালকা করে রাখলাম। এই দেখুন একেবারে ঠিকঠাক। তো সৌজন্যে আমাদের লিখা হয়ে গেছে। তারপর অতিথি আপ্যায়নের শ্রেষ্ঠ, এটা লিখবো কথাটা, এই কথাটা লিখব। নিলাম টেক্সট, টেস্ট করলাম, তারপরে মুখ টুলে ক্লিক করব। মুখ টুলে ক্লিক করার পর এখানে রেখে দিব আমরা, এই জায়গায় রাখছি, একটু সাইজটা বড় করে নিই। ব্যাস, এই দেখুন এখানে রাখলাম। তারপরে আমরা লিখব নিউ ব্যারা ক্যাটারার, কপি করলাম, এখানে পেস্ট করে দিচ্ছি। এটার কালারটাকে আমি ইয়েলো করে দিব। দেখুন হলুদ কালারটা খুব ভালো মানায় এডিটিং করার কাজে, হলুদ কালার কত কাজ করছে দেখুন। ইয়েলো করলাম, আচ্ছা ইয়েলো করলাম, ওকে করলাম। দেখুন এবার আশা করি ইয়েলো হয়ে গেছে। এবার আমি এটাকে একটু সাইজটা বড় করে দিচ্ছি, কন্ট্রোল দেবে টি প্রেস করলাম, তারপরে সাইজটা বড় করব। আমি এখানে রাখবো এটাকে, এখানে রেখে তারপরে এটাকে সাইজটাকে একটু বড় করে দেব, এত বড় করব, থাক এত বড়ই, খারাপ লাগবে না। আচ্ছা দেখুন হয়ে গেছে। এবার আমি এটাকে ড্রপ শ্যাডো দিব একটু, ড্রপ শ্যাডো, দেখুন কি কাজ হয়, হালকা একটা শ্যাডো পড়বে সেটাই দিব। ডিস্টেন্স একটু রাখবো, ওকে, দেখুন হয়ে গেছে। এবার এই জায়গাতে আমি আর একটা শেপ তৈরি করতে চাইছি, যেটা গোল নিব, যে এখানে দিব,
इंटर इबार कंट्रोल देवे टी प्रेस करे एक टू गुड़िये दीबो अमी सेव टके इबावे रखबो घुरालाम रखलाम एभावे एबार एखाने लिखबो अमी निउ कथाटा देखुन लिखछि अमी निउ कथाटा लिखिनि एक्चुअली नामटा आछे निउ वेरा निउ कथाटा लिखिनि तो निउ कथाटा लिखार जन्य एतटा खाटनी क्लिक करलाम पेस्ट करलाम देखते पाच्छेन निउ कथाटा चले एसेछे एबार कंट्रोल देबे टी प्रेस करे साइजटाके बड़ करे निच्छि বড় করেছি কন্ট্রোল দেবে টি প্রেস করে একটু সাইজটা এটা ঘুরিয়ে নিই বেশি হয়েছে আচ্ছা এই দেখুন নিউ লেখা হয়ে গেছে এবার নিউ লেখাটাকে একটু আমরা দিব স্ট্রোক দেখুন প্রত্যেকটা কাজ কিন্তু আমি বলে বলে আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা ধ্যান দিয়ে দেখুন তাহলে শিখে যাবেন ডিটিপি ডিটিপি শিখে আরাম করে ডিটিপি শিখবেন কোনো ব্যাপার নেই ডিটিপি শিখতে এই দেখুন আর যেটা আমরা এটা দিয়েছি এটার কালারটা একটু ডিপ করে দিব ডিপ ভালো লাগছে আচ্ছা এই কালারটা করে দিই এই দেখুন এটা নিউ বেড়া ক্যাটারার লিখে ফেললাম নিউ কালারটা আরেকটু ভালো করি কন্ট্রোল দেবে টি एक तो जिधि हम लोग ये रहम पड़ी, बस इबार देखों देखते हैं आरेक तो एट्रैक्टिव लाग चे, रहे तो इबार एट्रैक्टिव लाग चे इटा ठीक आचे, इबार जेटा हम लोग एक तो काज कर बो एकाने हल्का कोड एक तो दाग दिए दिखो, सुटा वाईटी कोडी, वाईटी कोडी भाला गए হোয়াইট করলাম ঠিক আছে তাহলে একটু দাগ দিই ভালো যাতে ভালো লাগে চলুন দেখুন দাগটা দিয়েছি এবার এই জায়গাতে আমি একটা ডিজাইন টানবো তার জন্য আচ্ছা এই নিউভেরা ক্যাটারার এটাকে হালকা একটু ছোট করি ঠিক আছে থাক देखे नहीं पर करते डिजाइन टाइम डिजाइन करते अपन के देखा प्रत्येक एक बारे पर धापे धापे देखा ठीक है तो ये देखें कंट्रोल देव ये कपि कर लगे मुख टेक्स्ट टूले क्लिक करार पर यह जगह लिखते चाहिए लिखाटा लिखाते हो गल अच्छा एखे क्लिक कर ल कंट्रोल भि मारलाम तारपरे कंट्रोल एटाके नीचे निये आसबो साइजटाके छोट करे निच्छि ए देखुन एखाने थाकबे आरो छोट होबे लेखा एरकम थाकबे ठीक आछे एभाबे राखबो आमि राखते चाइछि एतटा राखते चाइछि तो एतटाई रखबो इंटर प्रेस कर लाम एकटू ठीकठाक करे बसे दी एटाके करबो आमी येलो कलरटाके ह्वाइट कलर देखुन डीटीपी काज किभाबे करे ए कलर टलर एगुलोके खूब भालोभाबे करबेन ठीक आछे कलर छाड़ा किछु नाई ए डीटीपीते कलर मेनटेन करते पारले डीटीपीर काज भालो लागबे करे देखबेन ताहले बुझते पारबेन एटाके 5 करे दिलाम अच्छा ओके देखुन एटा काजटा होये गेछे तो কাজটা যখন হয়ে গেল এখানে একটু আরেকটা ডিজাইন টানবো আমরা একটু জুম করে নি এই দেখুন নিচে একটু ডিজাইন টানবো আপনাদেরকে দেখাবো আমি ডিজাইন করে নিচে নিচে আপনাদেরকে একটু ডিজাইন করে দেখাই तो डिजाइन কিভাবে করছি সেটা যদি দেখতে থাকুন কিভাবে ডিজাইন করছি করার জন্য প্রথমত আমি এটা জুম করে নিচ্ছি ঠিক আছে যাতে দেখতে পাবেন এইজন্য আমি জুম করছি
একটু এটাকে ঠিকঠাক পজিশনে নিই, তাহলে দেখতে পাবেন। এই দেখুন, এবার এটাকে নিচে নামালাম, এটাকে সাইডে নিয়ে গেলাম, তাহলে আমাদের এই জায়গায় হচ্ছে শেষ। এবার একটা আমরা শেপ তৈরি করব পেন টুল নিয়ে। পেন টুল নিয়ে শেপটা তৈরি করছি কিভাবে দেখুন।